হ্যালো বন্ধুরা, চ্যাম্পিয়ন দল গঠন করার জন্য কলকাতার দুই প্রধান কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হবার আর অপেক্ষা না করেই ট্রান্সফার মার্কেটে কিন্তু বড় বড় কাণ্ড করে চলেছে। তো গতকাল কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান দলের দুই বড় সাইনিং কমপ্লিট, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবার জন্য অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত। তো যেমনটা খবর যে এক বিদেশি ও এক ভারতীয়র সাথে ডিল ডান করে নিয়েছে বাগান শিবির, সেক্ষেত্রে বিদেশি হিসাবে জেসন কামিংসের নামটা কিন্তু ধরে নেওয়াই যায়। এবার ভারতীয় হিসাবে গতকাল ঈশান পান্ডিত আর লিস্টন কোলাসের ফটোতে একটা কমেন্ট করা নিয়ে কিন্তু ইতিমধ্যে সবুজ মেরুন সমর্থকদের মনে খুশিটা হওয়া বইতে শুরু করে দিয়েছে। তাদের হিসাব মতো ঈশান পান্ডিত আর মোহনবাগানে আসাটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো দেখো, ঈশান পান্ডিতের পেছনে কলকাতার দুই প্রধানই কিন্তু লেগে আছে সেটা তোমরা জানো, তবে ঈশান পান্ডিতের মোহনবাগানে সই করার কারণ হতে পারে জুয়ান ফেরান্ডো। হ্যাঁ বন্ধুরা, কারণ এফসি গোয়াতে যখন জুয়ান ফেরান্ডোর আন্ডারে ঈশান পান্ডিতা খেলেছিল, তখন ঈশান পান্ডিতা জুয়ান ফেরান্ডোর প্লেয়িং স্টাইলে কিন্তু নিজেকে সেরা প্রমাণ করেছিল। সেও তো আরও একবার জুয়ান ফেরান্ডোর আন্ডারে খেলে নিজেকে সেরা প্রমাণ করার সুযোগ আছে ঈশান পান্ডিতার কাছে মোহনবাগানে সই করে। তবে ঈশান পান্ডিত সবুজ মেরুনের নাকি লাল হলুদের সেটা কিন্তু সম্ভবত আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা কমেন্ট করে জানিও ঈশান পান্ডিতাকে তোমরা মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল কোন দলে দেখতে পেলে বেশি খুশি হবে। এবার ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে কথা বললে, তোমাদের কিন্তু গতকাল জানিয়ে দিয়েছিলাম যে সিবেরিও টোরোর সাথে কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো গতকাল মাঝরাতের খবর অনুযায়ী সিবেরিও টোরোর ডিলটা কিন্তু ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, এখন শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হওয়াটা বাকি। এবার নেক্সট আপডেট নিয়ে কথা বলে, আজতক বাংলা সংবাদ মাধ্যম তারা দাবি করেছে যে জামাইকান স্ট্রাইকার ডেসন ব্রাউনকে দলে নিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট। তো যেহেতু কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে বেঙ্গালুরু এফসি দলে ডেসন ব্রাউন খেলেছিল, তো সেই সূত্রেই সম্ভবত এই লিঙ্ক আপের খবরটা বেরিয়ে এসেছে। তবে যেহেতু সিবেরিও টোরোর ডিলটা ডান হয়ে গেছে, সেহেতু আমার মনে হয় না ডেসন ব্রাউনের সাথে যদি কথাবার্তা চলেও থাকে সেটা আর এগোতে চাইবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।